প্রতি বছরের পনেরো মার্চ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত ঝড়ের মৌসুম থাকায় দেশের বেশ কয়েকটি নৌরুটকে রুটকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় যার মধ্যে অন্যতম ভোলা লক্ষ্মীপুর নৌরুট এসব রুটে সি সার্ভে সার্ভেশনধারী ব্যতীত অন্য নৌযান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে তবে সরকারি সে নিচে থাকা মানছে না ট্রলার মালিকরা নৌজান কম থাকায় সুযোগ নিয়ে অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছে তারা এতে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে তবুও বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে যাতায়াত করতে হয় তাদের এই যে ট্রলার দিছে আপনারা আমাদের আমাদের এই যে ট্রলার দিছে এই ট্রলার আমাদের পুরো ঝুঁকিপূর্ণ বিপদজনক আমরা অনেক কষ্ট করে মা বোন আছে অনেক কষ্ট করে যাইতে আছে কোনো লস পাচ্ছি না আমরা ট্রলারে কিভাবে যাব ট্রলারে যাইলে তো আমাদের আমাদের অসুবিধা হইতেছে এখন লঞ্চ নাই আমরা বাচ্চা লাইয়া আইসা বসে লঞ্চ থাকলে তো চলে যেতাম রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সাথে নৌ বা সড়ক পথে যোগাযোগের সহজ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট প্রতিদিন এই রুটে বিপুল সংখ্যক যাত্রীদের আসা যাওয়া থাকলেও চলাচল করছে অনিমোদিত দুটি লঞ্চ ও চারটি সি ট্রাক যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল তাও দুপুর দুটার পর থেকে সব সার্ভিস বন্ধ থাকে তাই বাকি সময় যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় অবৈধ ট্রলারে এতে প্রভাবশালী চক্র বেপরোয়া হয়ে উঠেছে ট্রলারের যাত্রী পারাপারের ব্যবসায় আমরা লঞ্চ এবং ডলার মালিকদের কাছে জিম্মি থাকি সবসময় কারণ আমাদের আমাদের কাছে অভিযোগ দেখে বাড়া বাড়ানোর জন্য বসে থাকে মানুষের কোনো কেউ কোনো ইয়া নিচ্ছে না ও অধ্যক্ষ নিচ্ছে না যার যেরকম নিচ্ছে সেরকম বাড়া নিচ্ছে লঞ্চ না আসলে যাইতে পারবে কেউ এই যে এখন স্পিরিট বোটো করে যাইতেছে এগুলা রিক্স না তিনশো টাকা করে এরা বাড়া নিতেছে ট্রলারে করে তাও তা এগুলো কোনো রিস্কের উপরে যাইতেছে মানুষ তবে জেলার প্রশাসক বলছে অবৈধ ট্রলার চলাচল বন্ধে নির্দেশনা দেওয়া হবে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং কোস্টগার্ড এবং নৌ পুলিশকে আমরা নির্দেশনা প্রদান করেছি যাতে এই ডেঞ্জার সময়ে যে সকল ছোট ছোটো যাত্রীবাহী ট্রলার রয়েছে স্পিড রয়েছে তারা যাতে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে এটি পারাপার না করতে পারে তো আমরা এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যাতে আমাদের কোস্টগার্ড এই বিষয়টি বিশেষভাবে তদারকি করে নৌ পুলিশ যাতে বিশেষভাবে তদারকি করে একই সাথে আমরা আমরা মোবাইল কোর্টের মাধ্যমেও এই বিষয়টি দেখার কাজ শুরু করব। অনুমোদিত লঞ্চ ও সি সার্ভিস বাড়ানোর দাবি দক্ষিণাঞ্চলের যাত্রীদের ফারিহা নিউজ দেশ টিভি